إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله سبحانه وتعالى الشاهد الباري লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে সফরে একবারে শেষ জুমায় আমরা আমাদের যাবতীয় কাজ থেকে ফারেগ হওয়ার পর যথাসময়ে আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মনিবের উচ্চ দরবারে আমরা শুকর আদায় করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ের উপর আলোচনা শুরু করেছিলাম। আজকে চতুর্থ পর্ব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিরত আর একটা হচ্ছে সূরত। রাসূলের সূরত যত সুন্দর ছিল সিরত তত সুন্দর ছিল। এখন সূরত আর সিরত কি? সূরত হলো রাসূলের আকৃতি, রাসূলের অবয়ব, দেহের গঠন, সৌন্দর্য। আর সিরত হলো রাসূলের জীবনী। আমরা সিরত শুরু করেছি, আজকে সূরতের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করে।
গত জুমায় আমরা যে জায়গায় আলোচনা শেষ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ১২তম বৎসরের বোহাইরা কর্তৃক সেই অলৌকিক ঘটনা আমরা শুনেছি। আজকে আমরা আলোচনা করব তরুণ অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমটা কেমন ছিল, কিশোর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রম কেমন ছিল। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ২০ বছর, তখনই মক্কায় একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম হচ্ছে ফিজারের যুদ্ধ। এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ এবং তাদের বন্ধু কেনানা গোত্র, এবং অপর পক্ষে ছিল কায়েস আয়লান। তবে যুদ্ধে কুরাইশদের বিজয় হয় এবং এই যুদ্ধের ফলে সম্মানিত মাস, যে মাসগুলোতে আপনার যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল এবং কাবার কাবা ঘরের পবিত্রতা বিনষ্ট হয়, এজন্যে এই যুদ্ধকে হারবুল ফিজার বা দুষ্টদের যুদ্ধ বলা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে যোদ্ধাদেরকে তিনি সহযোগিতা করেছেন, চাচাদেরকে, যেহেতু কুরাইশ বংশে যারা ছিল তারা সবাই রাসূলের চাচা, চাচাদেরকে তীর আগায়া দিতেন এই যুদ্ধে আল্লাহর নবী। তাহলে নবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ২০তম বৎসরে ফিজারের যুদ্ধ সংঘটিত হয়েছে। এরপরে ফিজারের এই যুদ্ধের এই ভয়াবহতা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, যুদ্ধ বিগ্রহ আসলে কিন্তু ভালো জিনিস না, যুদ্ধে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এটাই স্বাভাবিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়ে দয়ার উদ্রেক হলো যে এইভাবে যদি যদি যুদ্ধ চলতে থাকে তাহলে ঐক্য বিনষ্ট হয়ে যাবে, গোত্র গোত্র ঐক্য নষ্ট হয়ে যাবে, বাহিরের লোকেরা অনায়াসেই গোত্রগুলোকে কাবু করতে পারবে। এই দয়ার যখন রাসূলের মধ্যে উদ্রেক হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর চিন্তায় তিনি মগ্ন হয়ে গেলেন। এসব একটা ঘটনা ঘটলো, সেটি হচ্ছে এই, জুবায়ের গোত্রের এক জনৈক লোক মক্কায় আসছে ব্যবসার উদ্দেশ্যে। তিনি তার ব্যবসার মাল বিক্রি করলেন কুরাইশ নেতা আসবিন ওয়াইলের নিকট। কুরাইশ নেতা আসবিন ওয়াইল তার মালামালগুলো নিয়ে তাকে কোনো পয়সা দেয় নাই, মালও ফিরাইয়া দেয়নি, এই জন্য জুবায়ের গোত্রের ওই লোক জাবালুল কোবায়েস নামক সে পাহাড়ের উপরে উঠে তিনি কবিতা পাঠ করতে শুরু করলেন। আবু কোবায়েস পাহাড়ে উঠে তিনি সবাইকে উদ্দেশ্য করে তার যে কষ্ট, তার সম্পদ নিয়ে গেছে, মালামাল নিয়ে গেছে কিন্তু পয়সা দেয় না, সেখানে উঠে দাঁড়িয়ে তিনি কবিতা পাঠ করলেন। এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এবং রাসূলের চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিব এই আওয়াজ শুনে তিনি ছুটে যান এবং ঘটনা তিনি অবহিত হন, হয়ে তিনি অন্যান্য গোত্রের প্রধানদের সঙ্গে তিনি মিটিংয়ে বসেন। সেখানে বসার পরে সর্বজন শ্রদ্ধা প্রবীণ নেতা আবদুল্লাহ বিন জাদান তাইমির গৃহে বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরা, বনু তামিম প্রভৃতি এই গোত্র প্রধানদের বৈঠক হয়। সেই বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা প্রস্তাব পেশ করলেন, সে প্রস্তাব হচ্ছে এই যে আমরা একটা সংগঠন তৈরি করব, যে সংগঠনের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে অধিকার বঞ্চিত মানুষদেরকে অধিকার ফিরাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, দেখেন ছোট্ট অবস্থায় ২০-২২ বছর বয়স, এই বয়সে রাসূলের মাথায় সাংগঠনিক চিন্তা তার মাথার মধ্যে ছিল যে সংগঠন দ্বারাই এই অন্যায় অবিচার দূর করা সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করলেন, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল, সাহায্যকারী সংস্থা বা কল্যাণকামীদের সংস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রস্তাব করলেন, রাসূলের প্রস্তাবের সঙ্গে রাসূলের চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিব তিনি একাত্মতা ঘোষণা করলেন
যে ভাতিজা তোমার প্রস্তাব ঠিক আছে, আমরা তোমার প্রস্তাব মেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে কাবার চত্বরে আল্লাহ পাককে সাক্ষী রেখে এই সংগঠনের কার্যক্রম শুরু করেন। যে সংগঠনের চারটি ধারা ছিল, কয়টি? তাদের কাজ হচ্ছে চারটি। এক নম্বরে, আমরা এই সমাজ থেকে সমস্ত অশান্তিগুলো আমরা দূর করে দেব, সংগঠনের কাজ। দুই নম্বরে, মুসাফিরদের হেফাজতের দায়িত্ব আমরা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, তাইলে বাহির থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আসবে এদেরকে সশরীরে সসম্মানে ব্যবসা করে আবার জায়গায় ফিরিয়ে যেতে আমরা সে সচেষ্ট থাকবো। সে ব্যাপারে দুর্বল এবং গরিবদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। চার নম্বরে, জালেমের প্রতিবাদ আমরা করব। চিন্তা করেন, এমন একটা সংগঠন তো সব সময়ের জন্যই জরুরি, কি বলেন? যে সমাজে অন্যায় অবিচার নিপীড়ন নিষ্পীড়ন জুলুম নির্যাতন চরম আকারে যখন সমাজে বইতে ছিল, সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সংগঠন তৈরি করলেন যে সংগঠনের মাধ্যমে গোটা আরবে এটা প্রকাশ হয়ে গেছে, এটা সংবাদ পৌঁছে গেছে সমস্ত মানুষের কানে কানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এক বালক তিনি এমন এক সংগঠন তৈরি করলেন যে সংগঠনের মাধ্যমে গোটা আরবে শান্তির সুবাতাস বইছে। সুবহানাল্লাহ। এখন চতুর্দিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম যখন প্রকাশ পেয়ে গেল, এবার বিভিন্ন গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিতে লাগলেন, তারা রাসূলকে উপাধি দিলেন আল আমিন। সুবহানাল্লাহ, বলেন বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে রাসূলকে তারা সবসময় মোহাম্মদ নামে ডাকতো না, তারা ডাকতো আল আমিন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা উঠা বসা লেনদেন চরিত্র এমন ভাবে গোটা সমাজে প্রকাশ পেয়েছে, এখন সবাই রাসূলের প্রতি দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন, এমনকি তার আমানতদারিতা এত বেশি ছিল যেটার কারণে আরবের অনেক ব্যবসায়ীরা রাসূলকে ব্যবসার কাজে পাঠানোর জন্য ফন্দি ফিকির করলো। অবশেষে আরবের এক ধনাঢ্য মহিলা, নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের এই আমানতদারিতার কথা শুনে অধিক মুনাফা দিবেন এই এমন প্রস্তাবে রাসূলের কাছে ব্যবসার জন্য তার পুঁজি দিবেন এই প্রস্তাব রাসূলকে পাঠালেন, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাষাদের সঙ্গে পরামর্শ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এরপরে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক গোলাম ছিল, নাম ছিল মাইসারা, তাকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী সিরিয়ায় চলে গেছেন ব্যবসার উদ্দেশ্যে। পুঁজি ছিল কার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর রাসূলকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরিয়া গেলেন, সিরিয়া থেকে ব্যবসা করে যখন আসলেন দেখা গেল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিগত বছরে যে ব্যবসা বাণিজ্য হয়েছে সবগুলোকে ফেল করে এই বছর সমস্ত টার্গেটকে সামনে উদ্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সময় যে ব্যবসা করেছেন এটা সবার চাইতে বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো কাছ থেকে এমন লাভবান হন নাই যে লাভবান হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সৎ ব্যবসার কারণে। আবার এটা বরকতেরও বিষয়, কি বলেন? এখন এই অবস্থা যখন প্রকাশ পেয়ে গেল, আস্তে আস্তে রাসূলের প্রতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুর্বলতা বাড়ছে না কমছে? এমন একজন লোকে তো দরকার, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারিত্রিক ভাবে যত সুন্দর ছিলেন, তার সুরত তার চেহারাও তার চেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। একটা মানুষের চেহারার দিকে তাকালেই বোঝা যায় লোকটা আসলেই নিষ্পাপ, কি বলেন? দেখেন, এই সুযোগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অবয়ব আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এক নম্বরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকটা কেমন ছিল,
শামায়েল তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ রাসূলের অবয়ব শামায়েল তিরমিজি এমন একটা পার্ট আলাদা করেছেন, যেখানে রাসূল কেমন ছিলেন, রাসূলের চোখ কেমন ছিল, হাঁটা কেমন ছিল, রাসূলের সুল মুবারক কেমন ছিল, রাসূলের থুতু মুবারক কেমন ছিল, কি কি ছিল, গোটা রাসূলের অবয়বটা তিনি শামায়েল তিরমিজির মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ, বলি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিয়াদা কান্নামা সিয়াগা মিন ফিদ্দাতিন। আল্লাহর নবী বিশ্ব নবী এত সৌন্দর্যমণ্ডিত ছিল, এত সৌন্দর্যময় ছিল, মনে হতো তার দেহ যেন রূপা দ্বারা গঠিত। সুবহানাল্লাহ, তার দেহটা রূপা দিয়ে তৈরি করা, এমন অবস্থা ছিল তার, চান্দি ঝিকঝিক ঝিকঝিক করে, সুবহানাল্লাহ, এমন ছিল তার দেহ। মাথা মুবারক কেমন ছিল হযরত আলী থেকে বর্ণিত, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দখমার রাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক বড় ছিল, মাথা একটু বড় ছিল, মাথা বড় ছিল, আবার বেশি বড় না, তুলনামূলক একটু বড়, একেবারে ছোটও না আবার একেবারে বড় ছিল না, মাথা মুবারক ছিল, দেখতে কি সুন্দর লাগতো। রাসূলের এই মাথাটা দেখতে কেমন লাগতো? সুন্দর। সাহাবীরা বলে যে দেখা মাথা দেখতে সুন্দর লাগতো, অর্থাৎ একজন সুন্দর মানুষের যতগুলো সুন্দরের গুণ থাকা দরকার সবগুলো গুণ রাসূলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ, রাসূলের চুল ছিল ঘন, চুল মাথার চুল, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসীরা শারার রাসিম, রাসূলের চুলগুলো ছিল ঘন, ঘন ছিল রাসূলের চুল, পাতলা ছিল না, অনেকের তো মাথার চুল থাকে না, তাহলে সৌন্দর্যের কোন দিক দিয়ে কোনো কমতি ছিল না, চুলগুলো ছিল ঘন। এবার দেখেন এই চুলগুলো দেখতে ঘন হইলে আবার কেমন লাগতো, আপনাদের চিন্তা আসে যে ঘন তাহলে কিরকম, এই কথাটাও হাদিস শরীফের মধ্যে আসছে। সুবহানাল্লাহ, বলেন হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ালা বিল জাদিল কাতাতি ওয়ালা বিসাবিতি, এই চুলগুলো অধিক কোকড়ানো ছিল না আবার একেবারে লম্বাও ছিল না, একেবারে কোকড়ানো না আবার লম্বাও না, মাঝামাঝি মাঝারি ধরনের চুল ছিল, একবারে কোকড়ানো চুল, একেবারে ওই যে আফ্রিকান লোকদের চুল একবারে কোকড়ানো চুল না, এরকমও না আবার একবারে সরল সোজা লম্বাও ছিল না, মাঝারি ধরনের ছিল। হ্যাঁ, এবার আসলে এখন বলুন হুজুর, তাহলে মাঝারি ধরনের ছিল, মাঝারি ধরনটা কেমন এটা তো জানা দরকার। হাদিসে এই কথা আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজিলা শারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলটা ঈষৎ ঢেউ 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 খেলতো। সুবহানাল্লাহ, তিনি যখন হাঁটতেন তাহলে চুলটা একটু ঢেউ খেলত, দেখতে সুন্দর লাগতো। সুবহানাল্লাহ, আরো এসছে হাদিস শরীফের মধ্যে, ইনিন ফারাকাত আকিকাতু ফারাকা ওয়া ইল্লা ফালা, যদি অনায়াসে যদি চুলের মধ্যে যদি শিথি 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 ছিলেন তো শিথি, যদি শিথি আসতো তাহলে তিনি শিথি কাটতেন, অন্যথায় ইচ্ছে করে তিনি কখনো চুলের মধ্যে শিথি কাটতেন না, যদি শিথি এসে যেত, অনেক সময় চুলগুলো এরকম অবস্থায় শিথি যখন এসে যেত তখন তিনি শিথি কাটতেন মাঝখান দিয়ে, আর যখন আসতো না তখন তিনি শিথি কাটতেন না, এমন ছিল তার চুল। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে চুল মোবারক, এগুলোর মধ্যে কোনো সাদা চুল ছিল কিনা, বা দাড়ির মধ্যে কোনো সাদা সাদা দাড়ি ছিল কিনা। আমাদের তো এখন অনেকের বয়স 40 বছর 20 বছর 25 বছর 30 বছর হইলে চুল সাদা হয়ে যায়, যেমন আমার অনেকগুলো সাদা, দাড়িও সাদা হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দাড়ি মোবারক কেমন ছিল? তাত সাবেতা মুকাদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতিহি লিহিয়াতিহি ওয়া কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়্যান ইযা শায়সা রাসুহু তাবায়্যানা, চুল এবং দাড়ির সামনের অংশ সাদা হয়ে গিয়েছিল, সামনে সামনে দু একটা চুল সাদা ছিল, তিনি যখন তেল দিতেন তখন এই সাদা চুলগুলো দেখা যাইত, আর যখন তেল দিতেন না
তখন সাদা চুলগুলো আর দেখা যেত না। দাড়িতেও দুই একটা আর মাথার মধ্যেও দুই একটা, অন্য এক বর্ণনা আছে রাসূলের দাড়ি মুবারকের মধ্যে দুই একটা চুল সাদা দেখা গেছে আর মাথার মধ্যে দুই একটা চুল সাদা, এটা গণনা করা যাইত। আমাদের যে মুরব্বীদের সাদা চুল কয়টা কালা চুল কয়টা গণনা করা যাবে? বয়স 60-65 হয়েছে, কিন্তু রাসূলের বয়স তো কত বছর ছিল? 63 বছরে তিনি ইন্তেকাল করছেন। এই 63 বছরের শেষ মুহূর্তের কথাই বলতেছে যে 63 বছর বয়সেও রাসূলের চুল মোবারক এবং দাড়ি মোবারক দুই একটা ছিল সাদা। আল্লাহু আকবার। অর্থাৎ যেমন সৌন্দর্য থাকা দরকার সবকিছুই ছিল। এবার আসেন, রাসূল চুল রাখতেন কেমন চুল রাখতেন? আজকে আমাদের দেশেও তো, পৃথিবীর বিভিন্ন দেশে তো যুবকরা চুল রাখে, বিভিন্ন স্টাইলে চুল রাখে না? আমরা কি সব স্টাইল ফলো করতে পারবো? কথা বলেন, রাসূল যেভাবে চুল রাখছেন এটাই তো হবে আমাদের মুসলমানদের স্টাইল, কি বলেন? আপনি কি রাসূলকে আনস্মার্ট বলতে পারবেন? কথা বলেন না কেন? পৃথিবীতে সবচেয়ে বেশি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মানানসই স্মার্ট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সারা জীবন সারা পৃথিবীর মানুষরা যত স্মার্টনেস গ্রহণ করুক না কেন, তারা রাসূলের ধারে কাছেও পৌঁছতে পারবে, এত স্মার্ট ছিলেন আল্লাহর নবী। এখন স্মার্ট বানানোর জন্য কত ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়, কি বলেন? চুলের মধ্যে কত রকমের জেল লাগায়নি যুবকেরা, বুড়ারা তো এগুলো খবর নাই। এরপর চেহারা সুন্দর করার জন্য কত ধরনের মেডিসিন লাগায়, রাসূলের জামানায় এগুলো ছিল নি, এগুলো ছাড়াই তো রাসূলের স্মার্ট লাগতো। সুবহানাল্লাহ বলি, রাসূল তিন ধরনের চুল রাখতেন, এটা সবসময় মনে রাখবেন। কয় ধরনের চুল? রাসূল তিন ধরনের চুল রাখতেন। এক নম্বর হচ্ছে অফরা। عن انس قال كان شعر رسول الله صلى الله عليه وسلم اذا انصاف اذنيهم رسول صلى الله عليه وسلم চুল তার দুই কানের অর্ধেক পর্যন্ত ঝুলানো ছিল। অফরা মানে এই দুই কানের অর্ধেক এ পরিমাণ ঝুলানো ছিল, খেয়াল করবেন। অর্থাৎ এই দুই কানের অর্ধেক পরিমাণ এই চুলগুলো ঝুলানো ছিল, এরকম রাখতেন। এক নম্বর হলো অফরা। দুই নম্বরে লিম্মা। লিম্মা হলো দুই কান ও দুই কাঁধের মধ্যবর্তী জায়গাকে লিম্মা বলা হয়। আন কাতাদাতা ক্বালা সালতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন শা'রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্বালা কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজিলান লাইসা বিসাবিতি চুল মুবারকের ব্যাপারে আমি তাকে জিজ্ঞেস করেছি, রাসূলের চুল মুবারক কেমন ছিল, কেমন চুল রাখতেন তিনি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মধ্যম ধরনের ছিল, একেবারে সোজা বা একেবারে কোকড়ানো ছিল না, আর তা ছিল দুই কান এবং দুই কাঁধের মধ্যবর্তী জায়গা। কান দুই কান, এ কান এবং এ কাঁধ, এই মাঝখান পর্যন্ত রাসূলের চুল আসতো। তাহলে এক নম্বর বললাম, এই যে দুই কানের মধ্যবর্তী জায়গা এই পর্যন্ত রাসূলের চুল গুলো আসতো এভাবে করে, আর দুই নম্বরে বললাম এই কান এবং কাঁধের মধ্যবর্তী জায়গায় রাসূলের চুল গুলো আসতো, এটাকে বলে লিম্মা। তিন নম্বরে যে চুলটা রাসূল রাখতেন সেটা হচ্ছে জুম্মা। আনানাসিন কানা ইয়াদরিবু শা'রুন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানকে বাইহে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কখনো কাঁধ পর্যন্ত লম্বা হয়ে যেত, কাঁধ এই কাঁধ পর্যন্ত লম্বা হইতো। তাইলে আমরা এই তিন ধরনের চুল রাখা হইলো সুন্নত, আর বাকি আমরা যারা সমান করে চুল রাখি এটা জায়েজ। কথা বুঝে আসছেন? কিন্তু চুল কোনটা ছোট কোনটা বড় এটা রাখা জায়েজ নাই। কথা বুঝে আসছে কিনা? তাহলে এই তিন ধরনের চুল রাখা হইলো সুন্নত, অফরা লিম্মা জুম্মা। মনে থাকবে, অফরা লিম্মা জুম্মা। অফরা হইলো কান বরাবর, কান বরাবর এতটুকু করা, এটা হলো অফরা।
আর লিম্বা হলো আপনার কান এবং কাঁধের মাঝামাঝি চুলকে বড় করা, এটা হইল লিম্মা। আর জুম্মা হইল কাঁধ বরাবর। এই তিন ধরনের চুল যা আল্লাহ নবী রাখতেন, এটা হইল সুন্না। আর যারা একেবারে সমান করে রাখে সবগুলো, অনেকে কয় বেল করা সুন্নত না, কথা বুঝে আসছে কিনা, মাথার বেল করা সুন্নত না, এ ধরনের কোনো হাদিস নাই। এই তিনটা হইল সুন্নত, আর সব চুলগুলো সমান রাখা এটা হইলো জায়েজ, কথা বুঝে আসছে কিনা, এটা হইলো কি জায়েজ। সবাই কিন্তু চুল বড় করতে পারে না, চুল বড় করলে যত্নও লাগে, যারা চুল বড় করে নানান ধরনের যত্ন আছে, কি বলেন? আর না হইলে এখানের মধ্যে আপনার নানান ধরনের খোসপাশরা হাবিজাবি মাথার মধ্যে উঠে মাথায় আপনার আঘাত প্রাপ্ত হয়, কথা বুঝে আসছে কিনা। তাহলে এই তিন ধরনের চুল আমরা আমাদের সন্তানদেরকে রাখাবার রাখার জন্য চেষ্টা করবো, আর না হয় সবগুলো চুল সমান রাখবো। এই পিছন দিয়ে কিছু ছোট, আবার এখান দিয়ে বড়, আবার এখান দিয়ে দেশের মানচিত্র, এরকম আছে নি চুল। এই সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে, কথা কয় না, এই সময়ে দেখবেন একজনে মেসির স্টাইলে রাখবে, একজনে ম্যারাডোনার স্টাইলে রাখবে, একজনে আবার ওই যে নেইমারের স্টাইলে রাখবে, এক একজন এক একজনের স্টাইলে চুল রাখবে। অথচ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, কেউ যদি কোন জাতের অনুসরণ করে সে যেন তাদেরই লোক। তাহলে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক রাখতে হবে, আপনি ইসলাম যেন তেন ধর্মের মতো না, এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন, তারপর লাইফ স্টাইলটা চেঞ্জ করে দেবে ইসলাম। সুবহানাল্লাহ বলি, আপনি কিভাবে চলবেন সব কিছু বলা আছে, চুল রাখবেন কেমনে, দাড়ি রাখবেন কেমনে, তারপর আপনি নখ কাটবেন কেমনে, সব কিছু বলা আছে না, সব কিছু বলা আছে। কেমন ছিল রাসূলের চেহারা মোবারক? عن ابي اسحاق قال سمعت البراء يقول كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس وجها واحسن واحسنه خلقا ليس بالطويل البائن ولا بالقصير الله النبي বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের চাইতেও বেশি সৌন্দর্য মণ্ডিত ছিল, যাদের চাইতে সুন্দর, এবং তার আখলাক, তার চরিত্র সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর নবী। তিনি যেমন সুন্দর ছিলেন তার চরিত্র সুন্দর ছিল। এরপরে তিনি লাইসা বিত্তবিলিল বাইনে ওয়ালা বিল কাসিরে, তিনি একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে ভেটেও ছিলেন না, একবারে লম্বা তাল গাছের মতো ছিলেন না, আবার ভেটেও ছিলেন না, দুইটাই আমাদের দেশে দর্শনীয় কথা বলেন না কেন। কিছু মানুষ একবারে লম্বা, এদের জন্য বউ খুঁজতে গেলে তারা দেশ খুঁজে বউ খুঁজে পায় না, আবার কিছু আছে একেবারে ভেটো। আমাদের দেশে দোষ মনে করেনি, সৃষ্টি করছে আল্লাহ, এটা দোষ ধরবেন না, সৃষ্টি করছে আল্লাহ, তবে স্বাভাবিক ভাবে মানুষ এটাকে দোষনীয় মনে করে, লম্বা একেবারে লম্বা হওয়া আবার ভেটো হওয়া। রাসূল একেবারে লম্বাও ছিলেন না, একেবারে ভেটো ছিলেন না, তিনি ছিলেন মাঝারি ধরনের, সুবহানাল্লাহ। তবে কোন লম্বা মানুষের পাশে যদি আল্লাহর নবী দাঁড়াতেন, আল্লাহর নবীকে লম্বা দেখা যেত সবার চেয়ে, এটা ছিল রাসূলের মুজিজা। রাসূলের মাথার উপর যদি আরেকজনের মাথা দেখা যাবে, এটা কি সম্ভব? রাসূলের মুজিজার কারণে রাসূল যদিও লম্বা ছিলেন না, আবার ভেটেও ছিলেন না, তিনি ছিলেন মাঝারি, কিন্তু মুজিজার কারণে কোন লম্বা মানুষ, রাসূলের সাথে কোন লম্বা মানুষ রাসূলের পাশে দাঁড়ালে রাসূলের মাথা মোবারকে তার মাথার উপরে দেখা যায়, এটা মুজিজার কারণে। এরপরে মুখ অবয়ব, এই মুখের অবস্থানটা কেমন ছিল? ওয়ালা বিল মুকালসামে ওয়াকানা ফিল ওয়াজহি তাদবীরুন আবিয়াদা মুশরাবান, তার মুখমণ্ডল একেবারে গোলাকার ছিল না, একটু সামান্য একটু কিছুটা গোলাকার ছিল, একবারে গোলাকার ছিল, ওই যে সাইনা মানুষের মতো দেখেন মুখ একবারে গোল, হ্যাঁ এরকম না, সামান্য গোল ছিল, একটু হালকা লম্বা ছিল, দেখতে সুন্দর লাগত। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, নিজাতে তো বানাইলেন আল্লাহ নবীরে নাকি?
অন্য হাদিসে এসেছে আন্নাহু সামিয়া জাবির ইবনে সামুরা ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা কাসীরা শারিল লিহিয়াই লিহিয়াতি ফাকালা রাজুলুন ওয়াজহু মিসলুস সাইফে ক্বালা লা বাল কানা মিসলাস শামসি ওয়াল কমারি ওয়া কাদা মুস্তাদিরাম। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি প্রচুর ঘন ছিল, দাড়ি মোবারক ছিল প্রচুর ঘন। জনৈক এক লোক তার সম্পর্কে বললেন যে রাসূলের চেহারা ছিল তরবারির ন্যায়। জাবির বললেন যে না, রাসূলের চেহারা তরবারির মতো ছিল না, বরং রাসূলের চেহারা ছিল সূর্য এবং চন্দ্রের চাইতেও উজ্জ্বল, সুবহানাল্লাহ, গোলাকার। তার গায়ের এটি ছিল তার গায়ের রঙের মতো, তার গায়ের শরীরের চেহারা রং রং যেরকম ছিল, মুখমণ্ডলের রঙও একই রকম ছিল। আরেক হাদিসে এসেছে যে জাবির বলতেছে এক রাতে আমি বের হলাম, আমি পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হলো, আমি দেখলাম যে আমার সামনে আল্লাহর নবী দাঁড়ায় আছে। খেয়াল করতেছেন কিনা, আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার রসুলের চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হইল ওই চাঁদের চাইতে আমার রসুলের চেহারা বেশি সুন্দর, এত সুন্দর ছিলেন আল্লাহর নবী। এবার তার কপাল মোবারক কেমন ছিল, ওয়াসিআল জাবিনে, রাসূলের ললাট এই কপাল মোবারক ছিল প্রশস্ত, প্রশস্ত কপাল, ললাট এই ললাটটা ছিল প্রশস্ত, এই কপালটা বড় কপাল ছিল। আমাদের দেশে দেখুন এগুলো টোকায়, এগুলো খোঁজ করেনি, ও মেয়ে দেখছে যে কপাল বড় দেখছে নি, কথা কয় না এরকম বলে না? রাসূলের কপাল মোবারক ছিল বড়, প্রশস্ত ছিল কপাল মোবারক। ব্রুটা কেমন ছিল, ব্রু, হ্যাঁ, এগুলো খোঁজ করেনি আমাদের দেশে। দেখেন আজাজ্জাল জাওয়াজিব সাওয়াবিক ফি গায়রি কারনিন ফি গায়রি কারানিন বাইনহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রুদয় বক্র সরু এবং ঘন, চিকন চিকন ব্রু, হ্যাঁ, কয় হরিণীর চোখ, টানা টানা চোখ, কয় না আমাদের দেশে, হ্যাঁ, ব্রুটা একেবারেই চিকন, চিকন ব্রু, মোটা না, এরকম রাসূলের ব্রু ছিল চিকন, এবং দুইটা ব্রু একসাথে লাগানো ছিল না, পৃথক ছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্রুদয়ের মাঝখানে একটা রগ ছিল, রগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ হতেন তখন এই রগটা বেশি উঠত, সুবহানাল্লাহ। চোখ মোবারক কেমন ছিল, ছোট 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 ছোট, কি কয় ছোট চোখ দেখতে ভালো লাগেনি, কয় না ডাগর ডাগর চোখ, হ্যাঁ, এই দেখেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযীম আল আইনাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ ছিল ডাগর ডাগর, বড় বড় চোখ ছিল, দেখতে সুন্দর লাগে, বড় চোখওয়ালা মানুষ খোঁজে, দেখতে যেন সুন্দর লাগে, এক দেখাতে পছন্দ হয়ে যায়, ঠিক না? ওই যে শুরুতে বললাম সৌন্দর্যের যত কিছু দরকার সব আল্লাহ নবীর প্রতি দিয়ে দিচ্ছে। আরো ঘটনা শুনেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শুনেছি হযরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে জুলেখার কর্মচারীরা, কর্মচারিনী মহিলারা হযরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে আপেল কাটতে কাটতে তাদের কখন যেন তাদের হাত কেটে ফেলেছে বুঝতেই পারে নাই, কারণ সৌন্দর্যের মোহে এমন ভাবে তারা আকৃষ্ট হয়েছে কখন হাত কেটে গেছে তারা টেরও পায় নাই। তারা যদি আমার সূর্য, তারা যদি আমার স্বামী, বিশ্ব নবী আল্লাহর নবীকে যদি তারা দেখত আপেল কাটতে কাটতে হাত তো কাটতই, কাটতে কাটতে কখন যেন তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত, এত সৌন্দর্য ছিলেন আমার স্বামী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চোখের মণি ছিল কালো, আদা আজাল আইনাইন, চোখ দুটো ছিল লাল, আশকালাল আইনাইন, চোখের কিনারা ছিল দীর্ঘ, একেবারে দেখছেন সাহাবীরা কোন কিছু কোনো কিছু বাদ রাখে নাই আল্লাহ রাসূলের, কারণ এগুলো উম্মতেরা শুনলে রাসূলের প্রতি ভালোবাসা বাড়বে না, কথা বলেন বাড়বে কি না? আপনারা তো অনেক জানাচ্ছেন যে আমার রাসূলের চেহারাটা কেমন ছিল, আমরা তার দেখি নেই, রাসূলের চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, কান কেমন ছিল, কপাল কেমন ছিল, চুল কেমন ছিল। আচ্ছা
এখন যদি আমি আমার চুল কান চোখ নাক বলা শুরু করি আপনারা কেউ শুনবেন না, কথা কয় ঢাকা। আচ্ছা আমার সাথে বড় কোনো আলেমের বড় কোনো নেতার অমুক নেতার চোখ এরকম ছিল, চুল এরকম ছিল, নাক এরকম ছিল, শুনবেন না দাদা? কিন্তু এতক্ষণ আপনারা শুনতেছেন কেউ একটু বিরক্ত তো হন নাই, সুবহানাল্লাহ বলি। এর দ্বারাই তো বোঝা যে রাসুল কেমন মানুষ ছিলেন, আল্লাহু আকবার, কেমন নবী ছিলেন আল্লাহর নবী, তার ব্যাপারে আমরা শুনতে যে একটু বিরক্ত না, বরং তো আরো আকৃষ্ট হচ্ছি আমরা রাসুলের প্রতি, ঠিক কিনা? عن جابر بن سمره وكنت اذا نظرت اليه قلت اكحل العينين وليس بالاكحل. হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমি তার দিকে তাকালে মনে হতো যেন তিনি তার উভয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন, অথচ রাসূল তখন সুরমা লাগানো ছিল না, মনে হতো যেন তিনি তার চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন। এবার আসলে রাসূলের নাক মোবারক কেমন ছিল? নাক আমার নাকের মতো এরকম বোসা না, না নাক বোসা হইলে কমে একটা দেখতে গেছি না কইলো বোসা, ছেলে দেখতে গেছি না কইলো সাইনাদের মতো নাক, এরকম কয় না? কিন্তু রাসূলের নাক মোবারকটা কেমন ছিল? আকনাল ইরনিনে লাহু নূরুন ইয়ালুহু ইয়াহসাবুহু মান লাম ইয়াতআম্মালহু আশাম্মাহ। তার নাক মোবারক কিছুটা উঁচু ছিল, একবার আবার বেশি উঁচু না, কিছুটা ছিল উঁচু, এবং তার নাকের নাক মোবারকের উপর একটা নূর চমকাতো সব সময়, রাসূলের নাক মোবারকের উপর একটা নূর চমকাইত। রাসূলের এই গাল মোবারক কেমন ছিল? সাহাল আল খাদ্দাইন, গাল মোবারক সমান ছিল মুফাল্লাজাল আসনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর দাঁত মোবারক যে দুই দাঁতের মাঝখানে কিছুটা ফাঁক ছিল, কিছুটা ফাঁক ছিল, তবে আবার বেশিও ফাঁক না, এমন ফাঁক ছিল যে ফাঁকটা দেখতে সুন্দর লাগত। এবার আসুন রাসূলের থুতু মোবারক, আমাদের থুতু আর রাসূলের থুতুর মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ হ্যাঁ, রাসূলের থুতু মোবারক ফেলে জমিনে পড়তো না, সাহাবায়ে কারাম যদি দেখো রাসূলের থুতু ফেলছে দ্রুত গিয়া জিহ্বা দিয়ে চেটে চেটে সে থুতু খেয়ে ফেলত, কারণ রাসূলের থুতু মোবারক ছিল ঔষধ, শেফা, যত ঔষধ থাকতো এই থুতু মোবারক মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ঔষধ ভালো হয়ে যেত। আপনারা হিজরতের রাতের ঘটনা শুনবেন সামনে আসতেছে, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাওরের মধ্যে যখন আবু বকর ঢুকলেন, তার দুই পা দিয়ে দুইটা গর্তে তিনি পা রাখলেন আর বাকি গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করলেন, কিন্তু ওই দুই এক পায়ের মধ্যে সাপ অথবা বিচ্ছু যখন কামড় দিল, আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়লো, রাসূলের চেহারার মধ্যে যখন পানি পড়ছে রাসূল ঘুম থেকে জেগে গেলেন, আবু বকর কেন কাঁদতেছো, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? না ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে পড়ে না, এক বিষধর সাপ আমাকে কামড় দিয়েছে, এজন্য কষ্ট সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা শেষ। এই দেখেন আরেকটা দেখেন, আখবারানি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইয়াউমা খাইবার লা উতি আন্না হাযিহি রায়া গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন খাইবার যুদ্ধের ঘটনা, অনেকদিন যাব যুদ্ধ চলতেছে কিন্তু কোন বিজয় আসতেছে না, কোন পক্ষই বিজয় লাভ করতেছে না। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, আগামীকাল এমন এক লোকের হাতে আমি ঝান্ডা তুলে দেব, ইসলামের ঝান্ডা এমন এক লোকের হাতে তুলে দেব যার মাধ্যমে বিজয় আসবে। তিনি আল্লাহ এবং তার রাসূলকে এত ভালোবাসেন, তত ভালোবাসাই আল্লাহ এবং তার রাসূল তাকেও বাসে। সাহাবায়ে কারাম বলে ওই রাতে আমাদের কারো কোনো ঘুম হয়নি, বুঝছেনি? রাসূল কি বলছে, আগামীকাল এমন এক লোকের হাতে আমি ইসলামের ঝান্ডা তুলে দেব যার মাধ্যমে খাইবার বিজয় হবে।
সারা রাত সাহাবীদের ঘুম নাই, কার হাতে দেয় দায়িত্ব? সকালবেলা ফজরের নামাজের পড়ার পর আল্লাহ নবী বললেন, আইনা আলী, ও আমার সাহাবীরা, আলী কোথায়? আলী ইবনে আবি তালিব। সাহাবীরা বলল, ফাকিলা হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি, ও গো আল্লাহর নবী, আলীর শোক উঠেছে। শোক উঠছে বুঝলেন, এখন যে রোগটা শোকের রোগ, এই শোকের সমস্যা, শোকের রোগ হইছে আলী। আলীর নিয়ে আসো যাও। যখন আলীকে নিয়ে আসা হলো, আল্লাহ নবী তার থুতু মুবারক হযরত আলীর চোখের মধ্যে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। সাইন আবার এই শুনি, এই রাসূলের হাদিস শুনি, আপনার নিজে যায় আরেকজন চোখের মধ্যে থুতু লাগাই দিয়েন না, আপনার থুতু আর রাসূলের থুতু এক না, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, রাসূলের থুতু মুবারক ছিল শেফা, ঔষধ, এটা ছিল ঔষধ। হযরত আলীর হাতে যখন জান্ডা উঠাইয়া দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, যায়া এক কাফের সামনে বসছে, নাম হইল মুরাহাব। আলী মুরাহাব আলীকে বলল, আলী তোমার আমি খুব ভালোবাসি, যেহেতু তোমার বাবা আবু তালেব আমার বন্ধু, তুমি আমার তরবারির সামনে থেকে চলে যাও, কারণ তুমি আমার ভাতিজা, ভাতিজার গায়ের উপর আমি তরবারি চালাবো এমন লোক আমি না, তুমি আমার সামনে থেকে চলে, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। আলী বললো যে না, আমি তো সরতে আসি নাই, আমি তো দায়িত্ব প্রাপ্ত হয়ে এসেছি। অনেক বুঝানোর পরে যখন হযরত আলী সরলো না, মুরাহাব বললো, আলী তাহলে ঠিক আছে, তোমার যখন এই চিন্তা তাহলে তুমি যুদ্ধ শুরু করো। আলী বলল, ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে না, ইসলাম আগে আঘাত প্রাপ্ত হয় তারপরে প্রতিবাদ করে। কথা বুঝা যাচ্ছে কিনা? খেয়াল করে দেখবেন, ইসলাম কখনো আন্দাজের উপরে যায় আরেকজনের উপর আঘাত করে না। এবং ইসলামী যারা আছেন, যারা ইসলামী নেতৃত্বে যারা আছেন সারা পৃথিবীর মধ্যে, এরাও কখনো কাউকে গিয়ে আগে ঢিল মারেন না। এটা হলো ইসলামের মহান আদর্শ, তার আগে আঘাত প্রাপ্ত হয় তারপরে প্রতিহত করে। আলী বললেন যে না, এটা ইসলামের বিধান নয়, আমি তোমাকে আগে আঘাত করবো না, আগে তুমি আঘাত করো। মুরাহাব তার সমস্ত রণকৌশল দিয়ে হযরত আলীকে আলীর উপর তরবারি চালাতে লাগলো। হযরত আলী সমস্ত আঘাত গুলো ফিরাইয়া দিলেন রণকৌশল দিয়ে। অবশেষে যখন মুরাহাব ক্লান্ত হয়ে গেল, আলী বলল, মুরাহাব এতক্ষণ তুমি আঘাত করেছ, এবার তুমি আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে এমন এক তরবারি দিয়ে এমন আঘাত করলেন, মুরাহাবের কল্লা 3-4 মিটার দূরে চলে গেছে, মুরাহাবের কল্লা। সেই জিহাদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুজ দুর্গের সামনের দরওয়াজাটা, যেটা কয়েক টন হবে, লোহার দরওয়াজা কয়েক টন হবে, এই টন এই দরওয়াজা বাম হাতের মধ্যে নিয়ে জিহাদের ডাল হিসাবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এবার রাসূল বলেন, আলী শুনেছি তুমি নাকি কামুজ দুর্গের সেই দরজাটা বাম হাতে নিয়ে ডাল হিসাবে ব্যবহার করেছ, এখন দেখি তো একটু সেই দরওয়াজাটা একটু উঠাও তো দেখি, কি বলে? সমস্ত সাহাবীদের সামনে বলছে, একটু মনের মধ্যে জিদ আছে না, যায় উঠানো শুরু করলেন, প্রথম বাম হাত দিয়ে চেষ্টা করলেন, নাড়াইতেও পারে না, ডান হাত দিয়ে চেষ্টা করলেন, নাড়াইতেও পারে না, দুই হাত দিয়ে এমন ভাবে টান মারলেন কোনো খবর নাই। রাসূল মুসকি মুসকি হাসে আর বলতেছে, আলী তুমি কি মনে করেছো এটা তোমার শক্তি দিয়া এই দরজা উঠাইছো? না, জিহাদের ময়দানে আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার গায়ের মধ্যে এমন শক্তি দিয়ে দিয়েছেন, যে শক্তি দিয়ে তুমি কামুজ দুর্গের দরওয়াজা যেটা কয়েক টন ওজন হবে, যেটা তুমি উপরে উঠাইতে পেরেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের থুতু মুবারক এগুলো শেফা ছিল। এমনকি আন ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উতিয়ান নাবিয়ু বিদালবিন মিন মাইন ফাশারিবা মিনহু সুম্মা মাজ্জা ফিদালবি সুম্মা সাব্বা ফিল বীরে
আও শারিবা মিনাদ দালুইম সুম্মা মাজ্জা ফিল বীর ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস্ক। হযরতে ওয়াইল ইবনে হাজার তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানি ভর্তি একটি বালতি নিয়ে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে পানি পান করলেন। এরপরে তিনি কুলি করে মুখ থেকে পানি ফেললেন। আমি যখন দেখলাম তিনি মুখ থেকে যখন পানি ফেললেন, আমার মনে হলো যেন মিসকি আম্বারের গ্রাম সেখান থেকে বের হতেছে। সুবহানাল্লাহ। এমন কাজকে জেনেন, রাসূলের পেশাব মোবারক পবিত্র ছিল, রাসূলের পেশাব পায়খানা এগুলো সব কি ছিল? পবিত্র ছিল। এগুলো আল্লাহ পাক এক্সেপশনাল শুধু রাসূলকে দিয়েছেন, সবার জন্য না। রাসূলের দাড়ি ছিল ঘন, গর্দান মোবারক, কানা উনুকুহু যিদু দুমিয়াতিন ফি সফাইল ফিদ্দা, গর্দান মোবারক ছিল মতির মতো, এক ধরনের আপনার ওই যে গহনা মতির মতো সুন্দর এবং খোলা রূপার মতো ছিল উজ্জ্বল। এবং রাসূল যে ভবিষ্যৎ পয়গাম্বর হবেন, রাসূলের পিঠ মোবারকের মধ্যে কবুতরের ডিমের মতো এই মোহরে নবুয়ত এটা খচিত ছিল। সুবহানাল্লাহ। বলেন ওরাইতুল খাতামা ইনদা কাতিফি মিসলা বাইদাতিল হামামাতি, হামামুন শব্দের অর্থ হল কবুতর, ইউশবিহু জাসাদাহু, রাসূলের পিঠের উপরিভাগে কবুতরের ডিমের মতো সদৃশ্য এই মোহরে নবুয়ত ছিল। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কারণে আঘাতপ্রাপ্ত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষণ দিলেন, ও সাহাবীরা, তোমরা কি আমার দ্বারা কেউ কোনো কষ্ট পাইছো কিনা? কেউ দাঁড়ায় না। একজন সাহাবী দাঁড়ায় গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন অমুক শাস্তি দিতে গিয়ে, অমুক চোরকে শাস্তি দিতে গিয়ে একটা বাড়ি আমার পিঠের মধ্যে পড়ছে, আমি সেদিন কষ্ট পাইছি। সমস্ত সাহাবীরা রাগ হয়ে গেছে, কি ব্যাপার, কি রাসূলের সঙ্গে সেইভাবে কথা বলতেছে? তখন রাসূল বলে, ঠিক আছে, তুমি যখন আমার উপরে এই কষ্ট পাইছো, তখন সেই যে ব্যাটটা যে বাড়িটা তোমার উপর পড়ছে, এমন একটা বাড়ি তুমি আমার পিঠের উপর দাও। রাসূল বলতেছে, সুবহানাল্লাহ। বলেন না কে বিশ্ব নবী বিশ্ব নেতা বলতেছে, যেমন একটা আঘাত তুমি পাইছো, এমন একটা আঘাত তুমি আমার পিঠের উপর দিয়ে দাও, আর নাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে আসামির কাতারে দাঁড়াতে হবে আমাকে। হযরত ওমর রাগ হয়ে গেছে, সে আপনার ওই যে দোররা বলে দোররা, এ দোররা হাতে দিছে রাসূলকে, কি বলেন, পিঠের মধ্যে আঘাত করবে। অবশেষে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমার পিঠের উপর কোনো কাপড় ছিল না, আপনি এমন জায়গায় আঘাত করছেন, কোনো কাপড় ছিল না, আপনার পিঠের উপর পাঞ্জাবি যদি থাকে তাহলে আমি আঘাত করবো কেমনে? সমস্ত মজলিস থমথম করে কাঁপতেছে, হযরত ওমরের জিদ টকবা করতেছে, বলে কি লোকটা আল্লাহ নবীর গায়ের উপর আঘাত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকালেন, নিজের পাঞ্জাবি জামা মোবারক খুলে ফেললেন, যাও, পিঠ মোবারক যখন খুলল, লোকটি দৌড়ায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নবুয়তের যে চিহ্ন চিহ্নের মধ্যে চুমু দিতে লাগলেন। সমস্ত মজলিস আল্লাহু আকবার ধ্বনিতে পুরো মজলিস কম্পমান হয়ে গেল। সাহাবি উঠে বলল, সাহাবিরা, তোমরা মনে করেছো যে আমি রাসূলের গায়ে আঘাত করবো, এটা মনে করছো যে পশ্চিম কালেও না, আমার দীর্ঘদিনের একটা আশা ছিল আমি রাসূলের মোহর নবুয়তের মধ্যে একটা চুমা দিব, আজকে যখন এই সুযোগ পাইছি এটা আমি একটা ফোন দিয়ে এসেছি যাতে করে রাসূলের এই মোহর নবুয়তের মধ্যে আমি একটা চুমো দিতে পারি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারক কেমন ছিল? আরিদু সদরে, বুক ছিল প্রশস্ত, প্রশস্ত ছিল বুক, দাকিকুল মাসরাবা, এই বক্ষ থেকে নাভি পর্যন্ত লোম চুলের একটা সরু রেখা ছিল, সাওয়া আল বাতনে ওয়া সদরে, পেট বুক এগুলো সব সমান ছিল, এই বুক এবং পেট এটা সমান ছিল। কথা বুঝে আসছে কিনা? এই পেট এবং বুক এগুলো সমান ছিল। আমাদের তো অনেকে বেশি খাবারের কারণে সময় পেট বড় হয়ে যায় বা সিনা মানে দেখতে সুন্দর লাগে না, রাসূলের বুক এবং পেট এগুলো সমান ছিল, দেখতে সুন্দর লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সৌন্দর্য ছিল। এই সমস্ত সৌন্দর্যে বিমোহিত হয়ে এবং তার আমানতদারিতা দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার জন্য সম্মত হলেন। তিনি তার বান্ধবী
নাফিসার মাধ্যমে রাসূলের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। রাসূলের বয়স হইল 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। এর আগেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন স্বামী ছিল যারা ইন্তেকাল করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছিলেন বিধবা। দেখেন আজকের কিছু নাস্তিক এবং মুরতাদ, এরা রাসূলকে নারী লোভী বলে, নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন যদি রাসূল, নাউজুবিল্লাহ, রাসূল যদি নারী লোভী হইতো তাহলে 25 বছরের একজন যুবক 40 বছরের একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করার কথা না, কি বলেন? বিবাহ করার কথা। প্রস্তাব আসলো চাচার কাছে, প্রস্তাব জানানো হলো, চাচা সহকারে সকলে মিলে রাজি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাহের মধ্যে 20টি উট মোহরানা আদায় করছে। সুবহানাল্লাহ বলেন, 20টি উট দিছেন মোহরানা। আজকের জামানায় 20টা উটের দাম কত কম? হ্যাঁ, একটা উট তো 2-2.5 লাখ টাকার কম না, কথা বলেন টাকা। তাইলে 20টা উট দিলে 40 লাখ টাকা মোহরানা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জামানায়, 40 লাখ টাকা। আল্লাহু আকবার বলেন না? আর মোহরানা নিয়ে আমাদের দেশে যত সব গন্ডগোল হলো মোহরানা, কেউ আসে মোহরে ফাতিমি দিবে, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মোহর দেওয়া হয়েছে সে মোহর আমরা দেব, ওই যে এর বাসার জন্য কয়, খবরদার মোহরে ফাতিমি এগুলো উচ্চারণ করবেন না, এগুলো হইলো আবেগী কথা। মোহরে ফাতিমি কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মোহর দিয়েছিল এটাকে মোহরে ফাতিমি বলে। হযরত আলী তরবারি উপহার দিয়েছেন ফাতেমারে। আপনি আজকে সারা পৃথিবী বিক্রি করলে আলীর সে তরবারি সমান হবে? কথা বলেন, হবে? তাহলে এই সমস্ত সালাকি কথা, বকধার্মিক কথা বলবেন না। মোহরে ফাতিমিটা তুমি বলতে যেটা ছিল এটা আমাদের উম্মতের পক্ষে দেওয়া সম্ভব হবে না, কশ্চিন কালেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন 25 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলের 4 জন মেয়ে আর 2 জন ছেলে রাসূলের সন্তান পৃথিবীতে আসছে। এই 4 জন মেয়ে হচ্ছে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা। আচ্ছা, আর পুত্র ছিল কাসেম এবং আব্দুল্লাহ। কাসেম এবং আব্দুল্লাহ ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের 2 সন্তান, আর ইব্রাহিম ছিল একজন, রাসূলের ছেলে ছিল 3 জন, যিনি রাসূলের আরেকজন স্ত্রী মারিয়া কিবতিয়া তার ঘরে এসেছেন পৃথিবীতে, তার নাম ছিল ইব্রাহিম। এই 3 জন ছেলে এবং 4 জন মেয়ে ছিল রাসূলের সন্তান। তো 4 জন মেয়ের মধ্যে 3 জন মেয়েই রাসূলের জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর ওই 3 জন ছেলেও ছোট্ট অবস্থায় 1-2 বছরের মাথায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোন ছেলে রাসূলের অবশেষে ছিল না। শুধুমাত্র রাসূলের ইন্তেকালের 6 মাস পরে তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। যাই হোক, এরপরে রাসূলের বয়স যখন 35 হয়ে গেল, রাসূল আলামিন উপাধিতে ভূষিত হলেন, তা আগ থেকেই লোকেরা এখন তাকে আলামিন হিসাবে জানে। কুরাইশ নেতারা তখন একটা সিদ্ধান্ত নিল, কাবাঘর তারা পুনর্নির্মাণ করবে, কারণ কাবাঘরটা জরাজীর্ণ হয়ে গেছে। তো সবাই মিলে কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবাঘর নির্মাণের সময় তাদের সঙ্গে কাজ করতে লাগলেন, কাজ করলেন। অবশেষে যখন নির্মাণ শেষ শেষ হওয়ার পরে যে হাজরে আসওয়াদ পাথরটা, এই পাথরটা আজকে যে বরাবর, এই বরাবর রাখবে কি? বিভিন্ন গোত্রের নেতারা সব এই নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে, কে রাখবে এই পাথরটা? যে রাখবে সেই সম্মানিত হয়ে যাবে, তাদের ধারণা হলো সেটা। কথা বুঝে আসছে কিনা? এখন সিদ্ধান্ত নিতে পারছে না কে রাখবে। পরবর্তীতে তারা একটা সিদ্ধান্ত নিল যে আগামীকাল ফজরের সময় যে সবার আগে মসজিদে প্রবেশ করবে তার সিদ্ধান্ত মোতাবেক এই পাথর প্রতিস্থাপন করা হবে। চিন্তা করেন, এমন একটা সম্মান, আল্লাহ পাক তার ভবিষ্যৎ পয়গম্বর আল্লাহ নবী আছেন, তিনি থাকতে অন্য কেউ কি সম্মান পেতে পারে? সিদ্ধান্ত মোতাবেক
ফজরের আগে সবাই দৌড়াদৌড়ি করে উঠে আসছে, আয়েশা দেখে সবার আগে মসজিদে প্রবেশ করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সিদ্ধান্ত দিলেন সকল গোত্রের এত পছন্দ হয়েছে তারা। রাসূল বললেন আপনারা একটা চাদর আনেন, একটা চাদর আনা হলো। চাদর আনার পর রাসূল নিজ হাতে এই হাজরে আসওয়াদে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন, আর সকল গোত্রকে বলেন আপনারা আসুন। সব গোত্র আসছে চার কোণা দিয়া, সবাই বলেন আপনারা সবাই চার কোণা দিয়ে ধরেন, ধরে পাথরটা জায়গা মতো নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এখন কোন গোত্র আর মনে কষ্ট আসেনি, কথা মনে কষ্ট আসেনি, কেমন সিদ্ধান্ত দিলেন আল্লাহ নবী সেখানে রাখছে। রাসূল নিজ হাতে আবার সে পাথরটা সেখান থেকে নিয়ে, এখন পাথর আপনারা যারা গেছেন দেখছেন যে জায়গায়, এই জায়গায় রাসূল প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো এরপরে যখন এ অবস্থা, তারা কাবাঘর নির্মাণ করলো, তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের হালাল পয়সা দিয়ে কাবাঘর নির্মাণ করবে। কিন্তু এখন যে হাতিম, আপনারা দেখেন হাতিম, খেয়াল করেন হাতিম, দেখেন আপনারা যে কাবাঘরের সামনে আপনার এরকম গোল করে একটা চিহ্নিত একটা জায়গা আছে, এটাকে হাতিম বলে, যারা গেছেন তারা দেখছেন হাতিম বলে এটাকে। এটাও কিন্তু কাবা ঘরে ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তি কিন্তু হাতিম সহকারেই ছিল। কুরাইশের সিদ্ধান্ত নিল তারা তাদের হালাল পয়সা দিয়ে কাবা ঘর বানাবে, কিন্তু যখন এই বর্তমান যে অবস্থায় পর্যন্ত যখন আসলো, তখন কুরাইশদের হালাল পয়সা শেষ হয়ে গেছে, কোন হারাম পয়সা তো কাবা ঘরে লাগানো যাবে না, এই জন্য তারা কাবা ঘরটাকে এইভাবে রেখেই হাতিমটাকে তারা আলাদা করে দিছে। অনেক ইতিহাস কাবা ঘরের, তাহলে সেই কাবাঘর এখন সেভাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আস্তে আস্তে যখন 38 হলো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা আসছে, ইঙ্গিত আসছে, আপনি ধ্যানমগ্ন হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন হেরা গুহায়। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবয়ব আলোচনা করতেছি, আজকে আমরা হেরা গুহা পর্যন্ত আমরা গেছি, কথা বুঝা আসছে কিনা? এই হেরা গুহায় জিব্রাইল আমিন আসবে, 3 বছর এরকম ধ্যান মগ্নে থাকার পর এক সময় জিব্রাইল আসবে, তারপরে কোরআন নাযিল হবে, কথা বুঝা আসছে কিনা? ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় তার জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের জীবনের বিভিন্ন দিক